পৃথিবীতে এমন কোনো মহাদেশ নেই যেখানে ভূমিকম্প হয় না। তবে তুলনামূলকভাবে কিছু অঞ্চলে মারাত্মক ভূমিকম্পগুলো বেশি হয়। কেনই বা সেসব জায়গায় ভূমিকম্পের এত প্রকোপ? কিভাবে ভূমিকম্প ঘটে এবং এর ঢেউ ছড়িয়ে পড়ে চারদিকে? এর সাথে সুনামিরই বা কী সম্পর্ক? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভূমিকম্প, ভূমির কাঁপন। আমাদের পায়ের নিচের ভূমি কিন্তু সারাক্ষণই কম বেশি কাঁপছে। রেললাইনে ট্রেন যাওয়ার সময় আমাদের পায়ের তলার মাটি একটু কেঁপে ওঠে, বা ভারী জিনিস উঁচু থেকে পড়লেও মাটি কাঁপে। আক্ষরিক অর্থে ভূমির কাঁপন হলেও এরা কিন্তু ভূমিকম্প নয়। তো ভূমিকম্প হলো বিশেষ কিছু প্রাকৃতিক কারণ ঘটা ভূমির তীব্র কম্পন, যা বিস্তীর্ণ জায়গায় জুড়ে অনুভব করি আমরা। আগ্নেয়গিরির অগ্নুতপাত, গ্রহাণু এবং উল্কাপিণ্ডের আঘাতেও ভূমিকম্প ঘটতে পারে। কেন হয় ভূমিকম্প? 1912 সালে জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার পৃথিবীর মানচিত্র পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন যে একসময় পৃথিবীর মহাদেশগুলো একত্রে ছিল, যা ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে গেছে। ওয়েগনারের এই তত্ত্বকে বলা হয় কন্টিনেন্টাল ড্রিফ্ট। এই তত্ত্ব বলে পৃথিবীর উপরিতল কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয়ে গঠিত। এই প্লেটগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এক একটি টেকটনিক প্লেট মূলত পৃথিবীর অভ্যন্তরীণ গলিত পদার্থের বাইরের আবরণ, যা একটি পাথরের স্তর। ভূ স্তরে যা কিছু রয়েছে তা এই প্লেটগুলোর ওপরে অবস্থিত। টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে পাশাপাশি লেগে রয়েছে, আবার প্রতিটি স্তর একাধিক প্লেটে বিভক্ত। এগুলো প্রায় নিজেদের মাঝে ধাক্কায় জড়িয়ে পড়ে, কখনো মৃদু, কখনো বা সজোরে। যেহেতু প্লেটগুলো শিলা দ্বারা গঠিত, তাই ধাক্কার ফলে তাদের মাঝে ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের মাত্রা অধিক হলে এক ধরনের শক্তি নির্গত হয়, যা ভূ স্তরকে প্রকম্পিত করে। এসব বিশাল আকারের টেকটনিক প্লেটগুলো যখন একের সঙ্গে অপরে ধাক্কা খায়, তখন কেঁপে ওঠে মাটির নিচের তলদেশ, আর আমরা ভূপৃষ্ঠের ওপর ভূকম্পন অনুভব করি। বিজ্ঞানীদের মতে প্রতিদিনই ভূপৃষ্ঠের ভেতরে কোথাও না কোথাও ভূকম্পনের সৃষ্টি হয়। তবে সবগুলো এত জোরালো নয়। ভূকম্পনের মাধ্যমে ভূপৃষ্ঠে জমে থাকা শক্তি নির্গত হয়। এই শক্তিকে মাপা হয় রিখটার স্কেলের মাধ্যমে। সাধারণত এই কম্পনের মাত্রা 1 থেকে 12 পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। 3 থেকে 4 মাত্রার ভূমিকম্পন হলে ক্ষয়ক্ষতি তেমন হয় না, তবে 5 কিংবা 6 পর্যন্ত পৌঁছে গেলেই সেটাকে উচ্চ মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হয়। রিখটার স্কেলের একমাত্রা পার্থক্যের অর্থ হচ্ছে আগেরটির চেয়ে পরেরটি ভূতত্ত্বকের ভেতর 32 গুণ বেশি শক্তিশালী, তবে ভূপৃষ্ঠে এই তীব্রতার পরিমাণ হয় 10 গুণ বেশি। এখন প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় সেই কেন্দ্রবিন্দু থেকে চারদিকে তা কিভাবে ছড়িয়ে পড়ে? একটা ফাটল রেখায় ভূকম্পনের উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিপ্রাপ্ত শক্তি ভূতত্ত্বকের শিলার মাধ্যমে চারিদিকে ঢেউয়ের মতো ছড়াতে শুরু করে, যেমনটি হয় জলে একটি ঢিল পড়লে। তবে জলে এক ধরনের ঢেউই নয়, যা জলপৃষ্ঠকে ওঠানামা করায়, কিন্তু ভূমিতে ছড়ায় 4 ধরনের ঢেউ। প্রথমটি হলো পি ওয়েভ। এই ঢেউটি শিলাকে ঝাঁকায়, যে সেদিকে এগিয়ে যাচ্ছে সেই বরাবর, এবং ছড়ায় সবচেয়ে দ্রুত গতিতে। দ্বিতীয়টি হলো এস ওয়েভ। এখানে ঢেউটি যেদিকে এগোচ্ছে আর আড়াআড়িভাবে শিলাকে ঝাঁকায়, এবং পি ওয়েভ এর চেয়ে বেশ খানিকটা কম গতিতে ছড়ায়। পি এবং এস ওয়েভ ভূতত্ত্বকের গভীর অংশ দিয়ে ছড়ায় এবং পৌঁছায় অনেক দূর পর্যন্ত। এই পি ওয়েভ এমনকি পৃথিবীর কোর বা কেন্দ্রের মধ্য দিয়েই এগোতে পারে। তৃতীয়টি হলো লাভ ওয়েভ, যা শিলাকে ঝাঁকায়। চতুর্থ রকমের ঢেউ রেইলেগ ওয়েভ, ভূপৃষ্ঠকে দোলায় ঠিক পানির ঢেউয়ের মতো করে। ভূমিকম্পের সময় কি করা উচিত? ভূমিকম্পের সময় শক্তিশালী টেবিল বা এ ধরনের আসবাবপত্রের নিচে আশ্রয় গ্রহণ করা উচিত। কোনো অবস্থাতেই কাচের জানালার পাশে অথবা এমন দেয়াল যা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশে অবস্থান নেওয়া যাবে না। বিশেষজ্ঞদের মতে যদি ভূমিকম্পনের সময় আপনি বিছানায় থাকেন, তাহলে সেখানেই থাকুন এবং বালিশ দিয়ে নিজেকে ঢেকে রাখুন। তবে ঝাড়বাতি বা ফ্যান জাতীয় কিছু ঘরে থাকলে সেটা থেকে নিরাপদ দূরত্বে থাকুন। আশেপাশে শক্ত পিলার থাকলে সেটার নিচে আশ্রয় নিতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভূমিকম্পনের সময় অধিকাংশ মানুষ আহত অথবা নিহত হন ভূমিকম্প চলাকালীন তাড়াহুড়ো করে অবস্থান পরিবর্তনের সময়।
তাই কোনো অবস্থাতেই ভূমিকম্প হওয়ার সময় দৌড় দেওয়া অথবা দ্রুত বিল্ডিং থেকে নেমে যাওয়ার চেষ্টা করা যাবে না। উঁচু দালানের টপ ফ্লোরে থাকলে ছাদে চলে যাওয়া নিরাপদ, কিন্তু দরজা বা রাস্তা পরিষ্কার জানা না থাকে তাহলে ঘরেই অবস্থান নেওয়া উচিত। আপনি যদি বাইরে থাকেন এবং ভূমিকম্প হয় তাহলে বিল্ডিং থেকে দূরে থাকুন। এছাড়া আপনি যদি ড্রাইভ করতে থাকেন এবং ভূমিকম্প অনুভব করেন তাহলে গাছ, বিল্ডিং, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি পার্ক করে থেমে থাকা বুদ্ধিমানের কাজ।